আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রবীল আলমিন ও সালাত সালাম ও আলা সঈদিয়া ইবুল মুরসালিন ও আলা আলিহী ওয়া সাহাবিহি আজমাঈন আমাবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক বৃন্দ দূরে এবং কাছ থেকে দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে সবাইকে আমি বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা বল এবং বাংলাদেশ অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লম্বা আলোচনায় না গিয়ে মূল কথাটা আমি আগে প্রথমে ভূমিকা স্বরূপ বলে দিই নিশ্চয়ই তোমরা জানো আমি ইতিপূর্বে বাংলাদেশ অনলাইন মাদ্রাসা যে। আরবি দ্বিতীয় পত্রের উপর বেশ কিছু ক্লাস নিয়েছিলাম এবং এই ক্লাসগুলো নেওয়া হয়েছে যারা দুই হাজার বিশ সালের আলিম পরীক্ষার্থী ছিল আমাদের ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী ছিল তাদের পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ করে তাদের পরীক্ষার উপযোগী পরীক্ষায় আসতে পারে এরকম কমন প্রশ্ন যেগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো সেগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছিলাম আলোচনা করে যাচ্ছিলাম তো ইতিমধ্যেই আমাদের সরকার ঘোষণা করেছে আলিম পরীক্ষা হবে না তাদেরকে একটা বিশেষ প্রক্রিয়ায় রেজাল্ট দেওয়ার ব্যবস্থা করেছে তাদের পরীক্ষাটা আর হবে না তো আমরা এটা জানি একটা গ্রামাটিক্যাল গ্রামার বলো যে কোনো ভাষার গ্রামার মাঝখান থেকে লাভ দিয়ে লাভ দিয়ে পড়লে এগুলো আসলে বোঝা যায় না তো আমরা ওটা আলোচনা করেছিলাম মূলত পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে যেহেতু পরীক্ষা হচ্ছে না আমি খেয়াল করেছি আমাদের সম্মানিত অনেক শিক্ষকের সাথেও আমি পরামর্শ করেছি বিশেষ করে পেজের যারা এডমিন বন্ধুবর মৌলানা নাজমুল হক সহ সহ আবার বন্ধুবর মৌলানা জালাল উদ্দিন সহ জালাল বাইয়ের সাথে অবশ্যই আলোচনা করার সুযোগ হয় নাই অনেকের সাথে আলোচনা করেছি যে কথাটা বলার জন্য যে আমরা একটা কিতাব এলমেন আহুর গুরুত্বপূর্ণ একটি কিতাব আমরা ইনশাল্লাহ শুরু থেকে একেবারে শুরু থেকে ধারাবাহিকভাবে আলোচনা করে যাব অল্প অল্প করে যেন আমাদের শিক্ষার্থীদের এই এলমে নাহুর উপরে একটু দক্ষতা তাদের অর্জিত হয় তো এই পদক্ষেপের অংশ হিসেবে আজকে প্রথমবারের মতো আমরা এই ক্লাসটা নিচ্ছি তো আমরা খেয়াল করেছি ইচ্ছে করেছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি দয়া করেন মেহরবানি করেন তাহলে এলমেন আহর যে বিখ্যাত কিতাব হেদায়তুল নাহু আল্লামা সিরাজুদ্দিন রহমতুল্লাহ আলের উচিত হেদায়তুল নাহু এই কিতাবটি নিয়ে ইনশাল্লাহ একেবারে শুরু থেকে আমরা ধারাবাহিক আলোচনা করে যাব যতটুকু যাওয়া সম্ভব হয় আল্লাহ যতটুকু যাওয়ার মতো তৌফিক দান করেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রতিদিন তোমরা যেন প্রতিদিন একদিন প্রতিবারের ক্লাসের একদিন আগে বা সকালে আমরা ক্লাসের রুটিন পাবলিশ করি তোমরা এদিকে খেয়াল রাখবে আমরা অধিক সংখ্যক ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবং প্রতি ক্লাস আমরা খুব একটা বেশি লম্বা আলোচনা করব না যতটুকু সংক্ষেপ সংক্ষেপ অর্থাৎ অল্প অল্প কয়েক লাইন করে আমরা পড়াবো যেন আমাদের শিক্ষার্থীরা বিষয়টা বোধগম্য বুঝতে পারে যেন তারা অনুধাবন করতে পারে তো এই হিসেবে আজকে আমরা এই নাহু কিতাবের তোমার আলমাদ্দা হেদায়ত উহবে অনুয়ান খুদ্ুল কিতাব মোকদ্দমা তারিফ নাহু ওয়া মহু ওয়া গরদুহু এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো নাহু কিতাবের যেটা মোকদ্দা খুতবা রয়েছে সংক্ষিপ্ত তোমরা যাদের কাছে নাহু কিতাবটা আছে অনুরোধ করব। কিতাবটা সামনে নিয়ে বসবে অবশ্যই সামনে নিয়ে বসবে তো যেহেতু ভিডিওটা মাদ্রাসা অনলাইন মাদ্রাসার পেজে থাকবে আমাদের আইডিতে থাকবে কোনো একটা জায়গা কোনো একটা শব্দ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটা চালু করে তোমরা সাথে সাথে ওটা দেখে নিতে পারতেছো একটা টিউটার একটা থাকার অর্থ হচ্ছে একজন শিক্ষক তোমার সাথে সার্বক্ষণিক তোমার সাথে থাকতেছেন খুব বড় একটা সুযোগ হয়েছে এটা শেখার জন্য তোমাদের তো আমরা আজকে এই কিতাবের খোতবা এবং মোকদ্দমা এলমেন আহু কাকে বলে এলমন আহু আমরা কেন পড়ব তার উদ্দেশ্য কি আলোচ্য বিষয় কি এলমেন আহুতে কী নিয়ে আলোচনা করা হয় সংক্ষেপে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো যেই এবারটা আমি এখানে লিখেছি এটা এনে খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করব না যেহেতু কিতাবের মোকাদ্দা হিসেবে আমি লিখেছি এখানে আমরা সংক্ষেপে এটা পরে তর্জমাটা করে চলে যাব এলমেন আহুর তারিফ মৌদু এবং গরজের আলোচনার দিকে ইনশাল্লাহ আমরা চলে যাব বিসপুল্লাহ হির এটা হচ্ছে এই কিতাবের খুতবা আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন ও আলা মুিন আল্লাহ রসুলি মুহমদিন আলহি ও আজমাঈন এতটুকু হচ্ছে এটা এই কিতাবের যেটা প্রতিটি কিতাব প্রতিটি ভালো কাজ শুরু করার আগে যে আল্লাহ সারা খানি এবং বিসমিল্লাহ তাও তা তাসমিয়া হামদ সানা করতে হয় এ হিসেবে আমাদের মোসান্নিফু সেটা করে গেছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র জাহানের প্রতিপালক ও আকেবাত লিলমুত্তাকিন আই হসনুল আকেবাতে লিলমুত্তাকিন শুভ পরিণতি সুন্দর আঞ্জাম পরকালে পরকালে সুন্দর আঞ্জাম শুভ পরিণতি জাহান নাম থেকে মুক্তি জান্নাতে যাওয়ার অধিকার এটা কেবল মুতাকিদের জন্য পরহেজগার বান্দাদের জন্য ও আলা রসুল এবং সালাত এবং সালাম পরিপূর্ণ সালাত এবং সালাম বর্ষিত হোক আল্লাহর প্রিয় রসুল আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাহ আলহি ও আলি সাল্লামের উপর তার পরিবার পরিজন তার সমস্ত সাহাবাই কারাম সহ আজমা আইন সমগ্র সমস্ত ইমানদার বান্দাদের প্রতিও সালাত এবং সালাম বর্ষিত হোক আম্মা বা এগুলো নিয়ে যেহেতু আমরা এখন শুরুতে তাহলে বিস্তারিত তাহা কী দিকে যাব না শুধু এতটুকু জেনে রাখো আম্মা এটা হরফে শর্ত আম্মা এটি হরফে শরৎ এরপরে তোমার কি বাদ যেটা থাকে এটা তোমার মবনী আলো জম মবনী এটা তিনটা হালত আছে যখন মোজাফিলাই মাহজুফে মনবি হয় তখন মবনি আল জম হয় এই হিসেবে আম্মা বা আদু এগুলো নিয়ে ইনশাল্লাহ পরে আলোচনা হবে তো আম্মার জবাবের মধ্যে যে জুমলাটা আসবে সেটার শুরুতে ফা আসাটা ওয়াজিব এই হিসেবে ফাটা আসলো আম্মা বা আদু অর্থাৎ বা আদাল বা আদা তসমিয়া ওয়াল হামদালা ওয়া সলা তোমার বিসমিল্লা হামদ এবং সালামের পরে তিনি বলছেন ফাহাদা মুখতারুন ফিন্না হবে ফাহাদা এটি এটি বলতে তিনি হেদায়েত নাহু কিতাবটাকে বুঝিয়েছেন অর্থাৎ এই কিতাবটি এখনো তিনি নামটা রাখেন নাই হেদায়ত নাহু আমরা এখন বলতেছি তিনি এখনো কিতাবের নাম কি সেটা আমাদেরকে বলেননি তিনি এলমে নাহু এলমে নাহুর কিছু কায়েদা কিছু রোলস তিনি ধারাবাহিক বিন্যস্ত আকারে কি করেছেন সাজিয়েছেন এবং একটা কিতাব লিখেছেন এলমে নাহুর উপর সেই কিতাবের নাম কি রাখবেন সেটা পরে এসে বলতেছেন ফাহাদা এটা মোখতাসারুন মজবুতুন মোখতাসারুন একটি সংক্ষিপ্ত মজবুতুন অর্থাৎ হচ্ছে মাহফুজুন আই মকতুবুন এটা একটি সংক্ষিপ্ত কিতাব মজবুতুন যেটা লেখা হয়েছে ফিন নাহাবে এলমে নাহুর উপরে অর্থাৎ এই হেদায়ত নাহু কিতাবটি এটা একটা এলমে নাহুর সংক্ষিপ্ত কিতাব মুখতসার একটা কিতাব মজবুতুন আই মকতুবুন যেটা লেখা হয়েছে নাহাবে কি সম্পর্কে এলমে নাহু সম্পর্কে উনি বলেন জামা আতু ফি হে ফি হচ্ছে এই মুখতাসার আমি এই সংক্ষিপ্ত কিতাবে জামা আতু ওয়াহেদ মতো করলি একত্রিত করেছি জমা করেছি এনেছি মুহিম্মাতিন নাহাবে মুহিম্মাত এরা জামা আতুন মফলে বিহি জামা মোহাম্মদ সালেম হিসেবে জের হয়েছে জামা আতু ফি হে মুহিম্মাতিন নাহাবে মুহিম্মাত এরা মুহিম্মাতুন শব্দের কি জমা অর্থাৎ গুরুত্বপূর্ণ কায়দাসমূহ যে কায়দাগুলো না জানলে হয় না যে না জানলে একজন ব্যক্তি সহিভাবে আরবি বলতে লেখতে পারে না যে কায়দাগুলো এক্ষেত্রে আবশ্যক সেই গুরুত্বপূর্ণ কায়দাগুলো আমি এখানে কি করেছি একত্রিত করেছি জমা আতু ফি হে এই মুখতাসর কিতাবে আমি একত্রিত করেছি জমা করেছি মহিমা তিন্নভাবে এলমেন আহুর গুরুত্বপূর্ণ কায়দাসমূহ আলা তার্থী কাফিয়াতে কাফিয়া কিতাবের ধারাবাহিকতা অনুযায়ী তর্থী অনুযায়ী কাফিয়া নিশ্চয় তোমরা শুনেছো কাফিয়া একটি কিতাবের নাম এটা এলমেন আহুর উপরে একটি কিতাব আল্লামা ওসমান ইবনে হাজেব রহিমা রহিমাহুল্লাহ কর্তৃক রচিত ইনশাল্লাহ নাহু যদি তোমরা শেষ করতে পারো তারপর গিয়ে কাফিয়া ইনশাল্লাহ পড়তে পারবে তো নাহু নাহু কিতাবটাকে তিনি বলেছেন এটাকে আমি এই এই কিতাবের মধ্যে কায়দাগুলো একত্রিত করেছি আলা তরতিব ইল কাফিয়া কাফিয়া কিতাবের তরতিব অনুযায়ী কাফিয়া কিতাবকে যেভাবে আল্লামা ওসমান হাজেব যেভাবে কি করেছেন সাজিয়েছেন প্রথমে কালিমার আলোচনা তারপরে কালিমার মধ্যে ইসিমের আলোচনা ফেয়ালের আলোচনা হরফের আলোচনা মৌরবের আলোচনা উনি কাফিয়া কিতাবের মধ্যে কায়দাগুলোকে যেভাবে বিন্যস্ত করেছেন আমিও ঠিক সেই কায়দায় এলমান আহুর গুরুত্বপূর্ণ কায়দাগুলো সেই তরতিবে সেই ধারাবাহিকতায় কি করেছি বিন্যস্ত করেছি একত্রিত করেছি মুবাবান ও মোফা সালান তো ফাইল থেকে এগুলো স্মো ফাইল স্মোফুল দুটিই পরা যায় মুবাব বেবান মুফাস সালান দুবাবেই পরা যায় এই লম্বা উচনে আমি যাচ্ছি না আমরা সংক্ষেপ অনুবাদটা দেখি মুবাব ওয়া ওয়ামফাস সালান মুবউয়াবান অর্থ হচ্ছে বাপ বাপ অধ্যায় অধ্যায় করে ওয়ামফাস সালান এবং ফসল ফসল করে অর্থাৎ এখানে একটা বাপ থাকবে অধ্যায় থাকবে সেই অধ্যায়ের অধীনে কয়েকটি ফসল থাকবে অর্থাৎ আমি মশালাগুলোকে এক নাগার আলোচনা করে জানি বরং এগুলো বোঝার জন্য একটা সুবিন্যস্ত করার জন্য কয়েকটি বাবে ভাগ করেছি এক একটি বাবের অধীনে কয়েকটি ফসল পরিচ্ছেদ রেখেছি বে এবারতিন ও দেহাতীন তো আমাদের শিক্ষার্থীদের এক্ষেত্রে ভয় করার কোনো কারণ নেই কারণ আল্লাহ আল্লা সিরাজুদ্দিন সেরাউদ্দিন রাহুলতুল্লাহ বলছেন হেদায়েতু নাহু কিতাবটাকে আমি বিন্যস্ত করেছি বে এবারতিন ওয়া দে হাতীন বেবারতিন ওয়া দে ওয়া দেহা অর্থ হচ্ছে সুয়ে স্পষ্ট সহজ আই বে এবারতিন সাহালা খুব সহজ এবারত দিয়ে আরবি ভাষা খুব সহজ সহজ শব্দ দিয়ে যে অর্থাৎ খুব সহজ সুস্পষ্ট এবার দিয়ে যেন আমাদের শিক্ষার্থীরা তালেব আলমরা যেন সহজে কি করতে পারে বুঝতে পারে এর এই জন্য এবারাতিন ওয়া দেহাতিন সহজ এবার দিয়ে মা ইরাদিল আমা ইরাদ শব্দর অর্থ হচ্ছে উপস্থাপন করা আমসেলা মেসালের জমা মা আ ইরাদিল আমসেলা এই তোমার উদাহরণ পেশ করার মাধ্যমে ফি জমিয়া এ মাসা ইলেহা তার মাসাইল মাস আলাত জমা এখানে নাহুর কিতাবে মাসাইল মানে খাওয়ায়েত কায়েদা প্রত্যেকটি কায়েদার ফি জমিয়া এ মাসায়েল সমস্ত কায়েদার সাথে মেসাল উদাহরণ একটা কায়েদা বললাম সেই কায়েদা অনুযায়ী একটা কি দিলাম উদাহরণ দিলাম মিনভাইরে তাররুদিন কোনোরকম সম্মুখীন হওয়া ছাড়া দরপেশ হওয়া ছাড়া নিল আদিল্লাতে বলে আই লাল এটা আদিল্লার অর্থে ব্যবহৃত আদিল্লা দলিলের জমা এলাল ইল্লতের জমা তারুদ শব্দের অর্থ হচ্ছে সম্মুখীন হওয়া কোনো ধরনের দলিল এবং দলিলের দিকে না গিয়ে অর্থাৎ একটা কায়দা বললাম মনে করো ফাইলের মধ্যে রফা হবে কেন হবে এই কেনর দিকে আমি যাইনি বরং আমি শুধু ফাইল রফা হবে এটা বলে দিয়েছি তবে এটা সব ক্ষেত্রে এরকম নয় কিছু বিশেষ ক্ষেত্রে তিনি দলিল এবং ইল্লত কি করেছেন উল্লেখ করেছেন এটা আকসারিয়ত এবং আগলবিয়তের উপর ভিত্তি করে কথাটা বলা হয়েছে তো এত দলিল এবং প্রমাণের দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে আমাদের শিক্ষার্থীদের মূল কায়দাটা বুঝতে কি হয়ে যাবে অসুবিধা হয়ে যাবে এই জন্য তিনি ওইদিকে যাননি বলেন কেন লে আল্লাহ ইউসাফ লে আন এটা মূলত লে আল্লাহ ইউসাফ বিশা তসভি শব্দের হচ্ছে পেরেশানির মধ্যে ঢেলে দেওয়া কাউকে তোমার হতাশার মধ্যে পেরেশানির মধ্যে কি করা নিক্ষেপ করা তাহলে আল্লাহ ইউসাফ যেন পেরেশানির মধ্যে পড়ে না যায় অস্থিরতার মধ্যে পড়ে না যায় জেহেনুল মুক্তাদি মুক্তাদি মানে তালেব ছাত্রদের মাতা মস্তিষ্ক ছাত্রদের ব্রেইন যেন পেরেশানের মধ্যে পড়ে না যায় আনফাহমিল মাসা এলে আনফাহমিল মাসা এলে আই কাওয়ায়দে কায়দা বুজার ক্ষেত্রে কায়দা একটা নিয়ম বুজার ক্ষেত্রে মুক্তাদি তথা ছাত্রদের ব্রেন যেন একটা পেরেশানির মধ্যে পড়ে না যায় যে অনেকগুলো দলিল এই কেন 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 উত্তর দিতে দিতে অনেক লম্বা আলোচনা করে এদের মাথা থাকে মানে একটা এই কি বলে তোমার ঘুরপাকের মধ্যে ফেলে না দিয়ে আমি সহজভাবে কায়দাগুলো কি করেছি উল্লেখ করেছি যেন মুক্তাদি অর্থাৎ তালেব ব্রেন যেন তোমার ফেরেশানির মধ্যে পড়ে না যায় আর এতক্ষণ পরে এসে তিনি বলছেন ওয়াসাম মাই টুহু আমি এই মুক্তসর কিতাবটার নাম রেখেছি বেহেদায়াতি নাহবে কি নামে হেদায়াতুন নাহবে হেদায়তুন মজদল বামানা ইসমা ফাইল আই হাদিউন নাহাব কেমন অর্থাৎ এলমে নাহুর দিকে এটি কি করবে পথ দেখাবে ছাত্রদেরকে তা আমি এটার নাম রেখেছি হেদায়তুল নাহু করে রাজা আন রাজা আন এটা সম্মাইতুল ফাইল থেকে না সরি সম্মাইতু ফাইল থেকে এটা মফুলে লাহু হয়েছে মফুলে লাহু তো এই আশা রেখে রাজা আন এই আশা রেখে আমি এটার নাম হেদায়তুল নাহু রেখেছি যে আইয়াহ তা আলা আল্লাহ তালা হেদায়ত করবেন বিহি এই কিতাবের দ্বারা আর তালিবিনা ছাত্র ছাত্রীদেরকে শিক্ষার্থীদেরকে তালেব আলমদেরকে আল্লাহ এই কিতাবের দ্বারা হেদায়ত করবেন কোথায় কোন দিকে হেদায়ত অর্থাৎ এই কিতাবের দ্বারা এলমে নাহুর দিকে নাহুর কায়দা বুজার দিকে আল্লাহ তাদেরকে হেদায়ত করবেন অর্থাৎ তাদেরকে আল্লাহ তৌফিক দেবেন ওরাতহু এবং এই কিতাবটাকে আমি বিন্যাস করেছি বিন্যস্ত করেছি সাজিয়েছি আলা মোকাদ্দামাতিন একটি মোকাদ্দমা ভূমিকা ওয়া সালাহ আকসামিন তিনটি প্রকার ওয়া এবং একটি কি একটি উপসংহারে বি আজিজিল আল্লাম এটা আমার নিজের কোনো এখানে কাবিলিয়ত নেই ক্যাপাসিটি নেই এটা একমাত্র সমগ্র জাহানের মালিক বাদশাহ মহাপরাক্রমশালী মহা জ্ঞানী আল্লাহ তালার তৌফিক আল্লাহ দেওয়া শক্তিতে আমি এই কিতাবটাকে একটি মোকদ্দমা তিনটি আকসাম তিনটি প্রকার এবং একটা হাত এমার উপর কি করেছি বিন্যস্ত করেছি এবং এগুলোর উপর ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা কি করব আলোচনা করব। তাহলে সংক্ষেপে কিতাবের মোকদ্দমাটা আমরা কি করলাম খোব্বাটা আমরা পড়লাম এখন আসছে সে এটা খুব সহজ এই মাত্র এক লাইনের মতো প্রত্যেকটা বিষয়ের একটা কি থাকে মোকদ্দমা থাকে মুকদ্দম ফফিল এখানে বলা হয়েছে আল মুকদ্দমাতু ফফিল মাবাদি আল্লাতি ইয়াজিবু তাকদিমহা লে তাওয়াকুফিল মাসা এলে আলাইহা আমি আর না লেখি মোকদ্দমা হচ্ছে প্রত্যেকটি বিষয়ের মোকদ্দমা হচ্ছে এমন কিছু প্রাথমিক গুরুত্বপূর্ণ আলোচনা যেগুলো না জানলে হয় না যেগুলো জানতেই হয় কারণ পরবর্তী আলোচনাগুলো এগুলোর উপর কেন্দ্র করে কি হবে অগ্রসর হবে তাহলে মোকদ্দমায় মূলত যে বিষয়টা আমরা পড়ব সেই বিষয়টার পরিচিতি সেটা নিয়ে কী নিয়ে আলোচনা করা হয় এটা কেন পড়ব আমরা কি পড়ব কী পড়ব কী পড়তেছি এই বিষয়গুলো নিয়ে মূলত মোকদ্দমায় কি করা হয় আলোচনা করা হয় তো হেদায়ত নাহর মোকদ্দমার মধ্যে বলা হয়েছে ফফিল মাবাদি এরগুলো হচ্ছে কিছু প্রাথমিক কিছু জায়গা আলোচনা আল্লাতিব তকদি মহা যেগুলোকে আগে আনতে হয় মোকদ্দম করতে হয় যেগুলো আগে জানতে হয় তাওয়াকুফিল মাসা ইলে আলাইহা পরবর্তী কায়দাগুলো এগুলোর উপর নির্ভরশীল হওয়ার কারণে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন ইনশাআল্লাহ ফফিহা ওফিহা ফুসুল সালাহা হেদায়তুল নাহর মোকদ্দমায় তিনটি ফসল আছে কয়টি ফসল তিনটি মূল কিতাবের ওটা না মূল কিতাবের মধ্যে একটা মোকদ্দমা তিনটা আকসাম একটা খাতেমা আর মোকাদ্দমার মধ্যে আবার তিনটি কি আছে ফসল আছে কম ফসলান কম ফসলান ফি মোকাদ্দমাতে হেদায়ত নাহাফ হেদায়ত নাহর মোকদ্দমায় কয়টি ফসল আছে ফুসুল তিনটি ফসল আছে হেদায়ত নাহুর মোকদ্দমায় তিনটি কি আছে ফসল আছে ফসল আব্বাল এটা হচ্ছে ফসলা আব্বাল ফসলা আব্বালের মধ্যে বলা হচ্ছে তারিফ তারিফু আলমুন না হবে এলমানাহু কাকে বলে বলেমানাহু কয়টা বাজে এলমানাহু কাকে বলে তো প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো আহ আল্লাহবু আলমুন بأصول يعرف بها أحوال كلمة ثلاث আছে আমরা প্রথম আলোচনায় না এখানে দুইটা দিক আছে তোমার তারিফের ক্ষেত্রে এখন থেকে আমাদের মূল আলোচনা শুরু হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জিনিসগুলো তোমরা এবার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবে এগুলো প্রয়োজন আমাদের জন্য এবং এই এবারতগুলো তোমরা কিতাব থেকে মুখস্ত করে ফেলবা যদি মুখস্থ করে ফেলো এটা সারা জিন্দগির পুরো জিন্দেগি তোমাকে এগুলো কি দেবে উপকার দেবে ইনশাল্লাহ তো দেখো নাহু কাকে বলে না হাবু এলমুন বিসু নাহু বলা হয় এলমে নাহু বলা হয় এলমুন জানাকে নাহু বলা হয় জানা বি উসুলিন বে উসুলিন উসুল এটা আসলন শব্দের জমা আসল তার জমা হচ্ছে কি উসুল তে নাহুর এলমে নাহুর মধ্যে এলমে নাহুর মধ্যে আসল বা মাস আলা বলতে সবসময় তোমরা মনে রাখবে কায়েদা বুঝানো হয় কায়েদা উসুল বা আসল বা মাস আলা বলতে এলমে নাহু এলমে সরফের মধ্যে কি বোঝায় খা আয়েদা আল কা তো আসল আল্নাহাবু এলমুন বি উসুল এলমে নাহু হল এলমুন জানা বি উসুল এমন কিছু নিয়ম কানুন সম্পর্কে উসুল অর্থ কি নিয়ম কানুন নীতিমালা কায়েদা খায়েদা আনাহাবু এলমুন এলমে নাহু নাহু আন্নাহাবু নাহু হল এলমুন জানা বি উসুল এমন কিছু কায়দা কুল্লিয়া ইয় ওরাফু বিহা ইয় বিহা ইয় ওরাফু জানা যায় বিহা এ বিহার হাট ফিরেছে উসুলের দিকে যে কায়দা দ্বারা বা লিলেস্তায় আনাদ। ইয় ওরাফু বিহা যে কায়দাগুলোর দ্বারা কি করা যায় জানা যায় নাহু হলো এমন কিছু কায়দা সম্পর্কে এমন কিছু নিয়ম কানুন জানা ইউরাফু বিহা যে কায়দাগুলোর দ্বারা যে নিয়ম কানুনগুলোর দ্বারা জানা যায় জানা যায় ছেনা যায় আহওয়ালু আওয়াহিরিল কালিমি সালা আছে আহওয়ালু আওয়াহিরিল কালিমিস সালা আছে আহওয়াল অবস্থা হালাতুল জামা অবস্থা সম্পর্কে যে নিয়ম কানুনগুলো দ্বারা কি করা যায় জানা যায় অবস্থা সমূহ আওয়াখের শেষের আখেরতের আখের জমা আওয়াখের তোমার এই শেষের অবস্থা জানা যায় আল কালিমি সালা আছে তিন কালিমার নিশ্চয়ই তোমরা জানো কালিমা কয় প্রকার তিন প্রকার ইসিম ফ্যান হরফ এই যে তিন প্রকারের কালিমা আছে আরবি ভাষায় যত শব্দ আছে যত পত্রিকা বল যত কিতাব বল যত প্রকারের শব্দ আছে সবগুলো শব্দই তিন প্রকার কোন না কোনো একটার মধ্যে পড়বে ইসিম ফেল হরফ তো নাহু বলা হয় এমন কিছু নিয়ম কানুন সম্পর্কে জানা যে নিয়ম কানুন গুরুর দ্বারা ছেনা যাবে জানা যাবে আহওয়ালু আওয়াখিল কালিমিত সালার তিন কালিমার ইসিম ফেল হরফের শেষের অবস্থা সম্পর্কে শেষের কি অবস্থা সম্পর্কে কি করা যাবে জানা যাবে হম আহওয়াল এটা ইউরফুর নায়েবে ফাইল হয়েছে যে যে কায়দাগুলো দ্বারা তিন কালিমার শেষের অবস্থা জানা যাবে মিন হাইসুল এরাবে ওয়াল এ মিন হাইসু তিন কালিমার অবস্থা কোন দিক কোন দৃষ্টিকোণ থেকে জানা যাবে তো বলছে মিন হাইসুল এরাব ওয়াল বেনা এরাপ মানে এখানে মরব বেনা মানে হচ্ছে মবনি অর্থাৎ ওই ইসিম ফেল হরফ এগুলো কোনটা মহরফ আর কোনটা মবনি মহরফ হলে তার শেষে কি হবে রফা হবে নসব হবে জ্বর হবে জজম হবে কি হবে অথবা মবনি মবনি হলে কি মগ্নি আলাল জম মবনী আলাল ফাথা মগ্নি আলাল কাসারা কোনটা হবে এই বিষয়গুলো কি করা যায় জানা যায় তো একটা প্রশ্ন করতে পারো যে কালিমার শেষের অবস্থা জেনে লাভ কি কালিমার শেষের অবস্থা জেনে আমার লাভ কি অবশ্যই জানতে হবে কালিমার শুরুর অবস্থা না জানলেও শেষের অবস্থাটা কিন্তু জানাটা বাধ্যতামূলক যদি তুমি ওই এবারটার অনুবাদ যদি তুমি বুঝতে চাও একটা আরবি ভাষা যদি কি বলা হয়েছে এটা যদি তুমি তোমাকে বুঝতে হয় তুমি যদি বুঝতে চাও তাহলে প্রত্যেকটা শব্দের শেষের অবস্থা তোমাকে নির্দিষ্ট করতেই হবে জানতেই হবে কারণ তোমরা জানো এই এই যে বলে খলা এই মনে করো দরাবা জাইদুন আমরান আমরা উদাহরণস্বরূপ বলি দরাবা জাইদুন আমরান জাইদুন আমরান তো এখানে কে কাকে মারছে কে কাকে মারছে জায়েদ আমরকে মারছে তারা বুঝলাম কি দিয়ে বুঝলাম ভাবু বুঝলাম বুঝলাম জায়েদের জায়েদের শেষে রফা আর আমরের শেষে কি নসব এই রফা আর নসব দিয়ে বুঝলাম কে মেরেছে খে মার খেয়েছে এটা যদি তুমি নির্দিষ্ট করতে না পারো কোনটা ফাইল হয়েছে কোনটা মফরুল হয়েছে এগুলো যদি নির্ণয় করতে না পারো তাহলে আর এই ভাষা তুমি বলতেও পারবে না তুমি পড়তেও পারবে না সহি করে পড়তেও পারবে না বুঝতেও পারবে না কোনোটাই সম্ভব হবে না এই জন্য শেষের অবস্থাটা জানা আবশ্যক তো বলতেছে এলমে নাহু নাহু হচ্ছে এমন কিছু কায়দা কুল্লিয়া নিয়ম কানুন জানার নাম ইউরাফু যে নিয়ম কানুন গুরুর দ্বারা কি করা যায় সেনা যায় জানা যায় আহওয়ালু আواخرিল কালিমিস সালাস তিন কালিমার শেষের অবস্থা মিন হাইসুল ইরাবে ওয়াল মরব এবং মুবনি হওয়ার দিক থেকে অর্থাৎ এই ইসিমটা বা এই শব্দটা কি মরব নাকি মুবনি এটা আমরা জানব এটা সম্পর্কে আমাদের আমরা জ্ঞান অর্জন করব। আর মরব হলে এখন এটার শেষে কি হবে জবর হবে জের হবে না পেশ হবে কি হবে। আর হলে এটার শেষে কি হবে এগুলো সম্পর্কে দ্বারা কি করা যায়। জানা যায় একটা গেল দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াকাইফি ওয়াকাইফি ইয়াতু তোর কি বা আদেহা বা তর্কিবা মা বা দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে আরবি বাক্য গঠন করি পৃথিবীর যে কোনো ভাষায় যে বাক্য গঠন করি জুমলা বানাই এগুলো তো মূলত কয়েকটি শব্দের গাঁথুনি যে এক একটা শব্দ একটার পর একটা শব্দ বসিয়ে আমরা একটা জুমলা বানাই একটা বাক্য তৈরি করি একটা সেন্টেন্স তৈরি করি হ্যাঁ তো এখন বাংলায় একটা আমি কথা বলি যে গরু দেখো একটু একটু খেয়াল করো তিনটা শব্দ নিলাম আমি একটা হচ্ছে গরু আর একটা হচ্ছে আচ্ছা একটা হচ্ছে খাওয়া খায় আরটা হচ্ছে ঘাস এই তিনটে শব্দ আমি সিঙ্গেল সিঙ্গেল নিলাম এখন কেউ যদি লেখে ঘাস গরু খায় একজনে ঘাস গরু খায় এই যে তিনটা শব্দ এই কথাটা লেখার সাথে সাথে সবাই কি হাসবে নাকি বাবা দেবে নিশ্চয়ই হাসবে তোমরাও হয়তো হাসতেছো যে ঘাস গরু খায় তার মানে এখানে শব্দ তিনটি যদি বসেছে কিন্তু শব্দের গাঁথুনিটা ঠিক হয়নি কোন শব্দ কোথায় বসবে বসানোটা কি হয়নি যথাযথ হয়নি এই জন্য এই ভাগ্যটাও কি হয়নি শুদ্ধ হয়নি তো এটা কিভাবে গরু ঘাস খায় গরু কি খায় ঘাস খায় এখন শুদ্ধ হয়েছে তো এটা আমরা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আমরা খুব সহজেই বুঝি বলে এই জিনিসটা আমরা বিন্যস্ত করতে পেরেছি কেমন তাহলে কি বুঝলাম যে একটার পর একটা শব্দ শুধু বসাই দিলে একটি বাক্য হয় না একটা জুমলা হয় না সেই শব্দগুলোকে যথাযথ জায়গায় যথাস্থানে কি করতে হয় বসাইতে হয় তারপর একটি বিশুদ্ধ বাক্য গঠিত হয় এই এলমেন আহুর দ্বারা সেই জিনিসটা কিন্তু শেখা যায় দেখো পদ্ধতি জানা যায় এলমেন আহর সেই কায়দাগুলোর দ্বারা কি করা যায় পদ্ধতি জানা যায় তোর তর্কিবে তরকিব শব্দর অর্থ হচ্ছে একটার সাথে আরেকটা জোড়া দেওয়া গাঁথুনি দেওয়া একটার সাথে আরেকটাকে মিলানো এক শব্দের সাথে আরেক শব্দকে মিলানো বাদে হার হার মার্জা হচ্ছে এই যে কালিমা কেমন এক কালিমাকে মা বাদিন অপর কালিমার সাথে একটি শব্দকে অপর শব্দের সাথে মিলানুর তর্কিব মিলানুর অর্থাৎ এক শব্দকে আরেক শব্দের সাথে মিলিয়ে এক শব্দকে আরেক শব্দের সাথে যুক্ত করে একটি সহি বিশুদ্ধ বাক্য জুমলা গঠন করার পদ্ধতিও জানা যায় কিসের দ্বারা এলমেন আহুর সেই কায়দা কুল্লিয়াগুলো জানার দ্বারা তাহলে নিশ্চয়ই তোমরা এলমেন আহুর গুরুত্বটা হারে হারে ঠের পেয়েছ যে এলমে নাহু যদি জানা না তাকে একটা বিশুদ্ধ বাক্য গঠন করা কি হয় না সম্ভব হয় না তো এই জন্য এই জন্য এলমে নাহু আমাদেরকে জানতে হবে এলমে নাহু যখন জানবে তখন সে একটা বিশুদ্ধ বাক্য কোন শব্দ কোথায় হবে কীভাবে বসবে হ্যাঁ এই সম্পর্কে বিস্তারিত সে জানতে পারে তাহলে এই এই মূলত এইগুলো যখন জানবে তখন তার জন্য যদি স্টক থাকে হ্যাঁ তাহলে আরবিতে কথা বলা আরবি হইভাবে পড়া মূল আরবী কিতাবের মধ্যে কিন্তু এরাব থাকে না জের জবাব পেয়ে সেগুলো থাকে না কেমন এগুলো নিজেকে বুঝে পড়তে হয় তো এই এলমে নাহুর দ্বারা সেগুলো মানে যেখানে সেখানে দিয়ে পড়া যায় আবার নিজে এই যে আমরা বাক্য কথা বলতে বললে আমরা পারি না এটা আমাদের এটার দন্যতা এবং আমাদের চর্চার অভাব এই জন্য এলমে নাহু আমাদেরকে এই কাজটা অনেকটা সহযোগিতা করবে যে আমরা কালিমার শেষের অবস্থা জানবো মৌরব এবং মবনি দিক থেকে আর এক শব্দকে আর এক শব্দের সাথে যুক্ত করে একটা বিশুদ্ধ বাক্য গঠন করার প্রক্রিয়া পদ্ধতি আমরা ইনশাআল্লাহ জানতে পারবো তাই এলমেন আহু শিকার গুরুত্ব অপরিসীম তাহলে কৃষিক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এলমেন আহু কাকে বলে এবার আসতেছে এলমেন আহুর এই মৌদু কি মৌদু শব্দের অর্থ হচ্ছে আলোচ্য বিষয় অর্থাৎ আহুর মধ্যে কি নিয়ে আলোচনা করা হবে এটা খুব সহজ আল কালিমাতু আল কালিমাতু ওয়াল কালাম কালিমা এবং কালাম কালিমা হচ্ছে পদ অর্থবোধক শব্দ অর্থবোধক শব্দ যে শব্দের অর্থ আছে তো কালিমা হচ্ছে অর্থবোধক শব্দ আর কালাম হচ্ছে বাক্য শব্দ আরবি শব্দ এবং বাক্য নিয়েই পুরো এলমান আহর কি আলোচনা আবর্তিত হয় তাহলে এলমান আহুর মৌদু বা আলোচ্য বিষয় কয়টি দুটি আল কালিমা ওয়াল কালাম গেল এবার আসতেছে গরজ সময় দেরি একটু দ্রুত গরজ শব্দ অর্থ হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য আমরা এলমে নাহু এত কষ্ট করে কেন পড়ব এলমে নাহু আমরা কেন পড়ব কেন শিখব তো নিশ্চয়ই তোমরা এলমে নাহুর সংজ্ঞা থেকে তারিফ থেকে সারা বুঝতে পেরেছ তো এটা আমাদের কিতাবের মধ্যে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এলমে নাহুর

এটাই উদ্দেশ্য দেখো এলমেন আহু আমরা এই জন্য পাঠ করবো যেহেতু এলমেন আহুর উদ্দেশ্য হল শ্রেয়ান শব্দের অর্থ হচ্ছে হেফা আজাতুন হেফা রক্ষা করা শ্রেয়ানাত্রেইন ব্রেইনকে রক্ষা করা কারণ আমরা তো যা কিছু করি সেগুলো আমাদের ব্রেন দিয়েই করি আমাদের মস্তিষ্ক দিয়ে চিন্তা করেই সেগুলো করি তো মস্তিষ্ক একটা বাক্য যখন গঠন করতে বলে আমরা চিন্তা করি মস্তিষ্ক দিয়ে তো সেখানে যদি ভুল ভুল হয় আমার মধ্যে হবে একজন বলছে শ্রেয়ানে জেহেন জেহেনকে মস্তিষ্ককে ব্রেনকে কি করা হেফাজত করা রক্ষা করা আনিল শব্দগত ভুল ভ্রান্তি থেকে তো ভুল লফজি মানে প্রকাশ্য শব্দগত অর্থাৎ শব্দগত ভুলভ্রান্তি শব্দগত ভুলভ্রান্তি রকম। অর্থাৎ এই যে শব্দটা আগে বসানো দরকার ছিল সেটাকে পরে নিয়ে যাওয়া যেটা পরা হওয়ার কথা সেটাকে আগে নিয়ে আসা অথবা যেখানে জবর হওয়ার কথা সেখানে জের দিয়ে দেওয়া যেখানে জের হওয়ার কথা সেখানে সাকিন দিয়ে দেওয়া পেস দিয়ে দেওয়া এই ধরনের যে শব্দগত কি হতে পারে ভুল ভুলভ্রান্তি হতে পারে যার কারণে একটা বাক্য কি হয়ে যায় অশুদ্ধ হয়ে যায় তোমার ভুল হয়ে যায় এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে আমাদের জেহেনকে ব্রেনকে রক্ষা করাই হচ্ছে তোমার উদ্দেশ্য আরবি ভাষায় আরবি ভাষায় লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে শব্দগত যে ভুল ভ্রান্তি হতে পারে এই ভুল ভ্রান্তি থেকে নিজের মস্তিষ্ককে রক্ষা করাই এটাই হচ্ছে এলমেনাহুর উদ্দেশ্য চমৎকার একটা উদ্দেশ্য তাহলে যারা এলমেন নাহু যারা ভালো করে অধ্যয়ন করবে তাদের কথাগুলো আরবিতে তারা কথা সহি কথা সহিভাবে কথা আর তারা বলতে পারবে তাদের লেখাটা সহি হবে তাদের পড়াটাও কি হবে সহি হবে ইনশা আল্লাহ তালা আজাল তোমরা নিশ্চয়ই চিন্তাগত ভুল ভ্রান্তি এখানে নেই কারণ চিন্তাগত ভুল ভ্রান্তি থেকে রক্ষা করে এলমে মানতে এটা ওখানে আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এতটুকুই আলোচনা করলাম যে কিতাবের খবাটা পড়লাম মোকদ্দমা পড়লাম আর বিশেষ করে এলমেন আহু কাকে বলে এলমেন আহুর তারিফ এলমেন এলমেন নাহ ওয়া ও ওয়া ও হু এলমেন আহ কাকে বলে এলমেন আহুর উদ্দেশ্য আলোচ্য বিষয় কী উদ্দেশ্য কী এইগুলো তোমরা ভালো করে একটু জেনে রাখবে এবং ভিডিওটা তোমাদের কাছে আসে থাকবে যদি কোন জায়গায় বুঝতে না পারো আবার এটা চালিয়ে দেখবে এবারগুলো মুখস্ত মুখস্থ করে নিবে ইনশাল্লাহ সারা জিন্দিগি তোমার কাজে আসবে আল্লাহ বাক আমাদেরকে তৌফিক দান করুক ও আখরে দাওয়ানা আনিল আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম ইখা